नमस्कार सकल के एकलव्य सरबिंदु यूट्यूब चैनल अपन सकल के स्वागत जानाई। प्राचीन भारत शिक्षा व्यवस्था गुरु शिष्य परम्पराय परिचालित होत। सम्पदशाली राजा महाराजारा तादे सन्तान सन्ततिदेर विद्यार्जनेर जन्य गुरु गृहे रेखे बा गुरु सान्निध्ये रेखे विद्यार्जन करातेन। सेरकमई गुरु शिष्य परम्परार आजकेर आमादेर प्रथम निवेदन एकलव्य द्रोणाचार्य। निषादराज हिरण्यधनुर पुत्र एकलव्य। एकलव्य तार अस्त्र शिक्षा आहरणे अपार मती छिल, सेई कारणे से गुरु द्रोणाचार्यर काछे गियेछिल अस्त्र शिक्षा आहरणेर जन्य। गुरु द्रोणाचार्य एकलव्यर परिचय जिज्ञासा करें। गुरु प्रश्ने एकलव्य तार परिचय देय से एक व्याधेर सन्तान। निषादराज हिरण्यधनु तार पिता, किंतु गुरु द्रोणाचार्य तिनी तार प्रत्युत्तरे जानान, आमि तो क्षत्रिय बिना अन्य काउके अस्त्र शिक्षा दान करी ना। এই মতবস্থায় একলব্য তার অদম্য ইচ্ছা অস্ত্র শিক্ষা আহরণ করা। অপরদিকে ছিল গুরু দ্রোণাচার্যের নস্যাত। একলব্য সে তার নিজের অরণ্যে ফিরে গিয়ে অস্ত্র শিক্ষা আহরণে নিজের মতি নিবেশ করে। কিন্তু গুরু বিনা একলব্য কি করে অস্ত্র শিক্ষা আহরণ করবেন? তাই তিনি एक मृन्मय द्रोणाचार्यर मूर्ति स्थापन करे से ही द्रोणाचार्यर मूर्तर सामने एकलव्य अस्त्र शिक्षा आहरण करें। आस्ते आस्ते एकलव्य एक महान वीर हो जान, एक महान धनुर्धर एकलव्य के आम्रा महाभारते पाई। एकलव्यर महान धनुर्धर हवार पिछने एकलव्य तार निजेर ही कृतित्व छिलो बेशिरभाग। कारण जखन गुरु द्रोणाचार्य एकलव्य के नस्यात करें, एकलव्य गुरु द्रोणाचार्यर मूर्ति निर्माण करे प्रतिदिन एकलव्य अस्त्र शिक्षा अभ्यास करत। एमनी एक दिने से निषाद अरण्य गुरु द्रोणाचार्य एवं तार पांडव एवं कौरव शिष्यरा उपस्थित हन। तादेर साथे छिलो एक शारमीय कुकुर। से हठात घूरते 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 एकलव्य तार जे आश्रम सेखाने गिये कुकुरटी उपस्थित हय। कुकुरटी सेखाने गिये बार बार चित्कार करते शुरू करे। एकलव्येर धनुर अभ्यासे बाधा प्राप्त हय। तत्क्षणात एकलव्य सात सातटी बाण निक्षेप करे कुकुरटीके निर्वाक करे देय। सेई शारमीयटी छुटते छुटते गुरु द्रोणाचार्य एवं अर्जुन आदि पांडव कौरवदेर सम्मुखे गिये उपस्थित हय। सेई शारमीयटीके दर्शन करा मात्रई अर्जुनेर मने प्रश्न जागे, एई शारमीयटीके कि बाणे निर्वाक करे देया हयेछे? तखन शारमीयटीर पुनराय पथ अनुसरण करे अर्जुन एवं गुरु द्रोणाचार्यदेर सेई एकलव्येर आश्रमे নিয়ে আসেন। সেখানে গিয়ে সকলে দেখেন এক ব্যাধ সে নিরন্তর অস্ত্র শিক্ষা অভ্যাস করছে। সেই ব্যাধকে একলব্যকে তখন গুরু দ্রোণাচার্য প্রশ্ন করেন, কে তুমি? একলব্য তখন তার উত্তর দেয়, গুরুদেব আমি একলব্য, নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র।
তুমি একলব্য, তুমি এই বান আহরণ অর্থাৎ এই বান অস্ত্র শিক্ষা তুমি কোথায় শিখলে? তখন একলব্য উত্তর দেয়, আমি আমার গুরুদেবের কাছ থেকে শিখেছি। গুরু দ্রোণাচার্য বলেন, কে তোমার গুরুদেব? তখন একলব্য তার উত্তরে দেয়, আসুন দেখুন। গুরু দ্রোণাচার্য সেই একলব্যের আশ্রমে প্রবেশ করে অবাক, এ তো আমার মূর্তি, এ তো আমার মাটির মূর্তি, তাহলে কে তোমার গুরুদেব? একলব্য, গুরুদেব আপনি আমার গুরুদেব। এই বলে একলব্য গুরু দ্রোণাচার্যকে প্রণাম জানান। তখন গুরু দ্রোণাচার্য জিজ্ঞাসা করেন, আমি তো তোমাকে অস্ত্র শিক্ষা দান করিনি, তাহলে আমি কেমন করে তোমার গুরুদেব হলাম? তখন পূর্বের সমস্ত ঘটনা একলব্য গুরু দ্রোণাচার্যকে ব্যক্ত করেন। গুরু দ্রোণাচার্য শোনার পরে এদিকে অর্জুনকে প্রতিশ্রুতি দেয়া তার পূর্বের কথা, যে অর্জুন তুমি এই বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হবে। গুরু দ্রোণাচার্য দোলাচলতার মধ্যে পড়ে যান। একদিকে তার একলব্যের মতো নিষ্ঠাবান শিষ্য, অপরদিকে অর্জুনের মতো বীর ধনুর্ধর। কিন্তু প্রতিশ্রুতির কথা তাকে তো পালন করতেই হবে। সেই কারণে গুরু দ্রোণাচার্য তখন একলব্যকে বলেন, একলব্য আমি যেহেতু তোমার গুরুদেব, তাই তোমাকে তো আমাকে গুরুদক্ষিণা দিতেই হবে। একলব্য তখন মহা আপ্লুত হয়ে বলেন, বলুন গুরুদেব, কি গুরুদক্ষিণা পেলে আমার এই অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হবে? কি গুরুদক্ষিণা দিলে আমার এই অস্ত্র শিক্ষা সম্পূর্ণ হবে? তখন গুরু দ্রোণাচার্য বলেন, একলব্য তোমাকে তোমার ডান হাতের বৃহৎ আঙ্গুলি কেটে আমাকে গুরুদক্ষিণা রূপে দান করতে হবে। তখন একলব্য অবাক, হতবাক। তখন একলব্য অবাক হয়ে গুরু দ্রোণাচার্যকে প্রশ্ন করেন, গুরুদেব আমি ডান হাতের বুড়ো আঙুল যদি আপনাকে দান করে দিই, তাহলে তাহলে তো আমি আর যোদ্ধা থাকব না, আমি আর অস্ত্র চালনা করতে পারবো না। এমত অবস্থায় গুরু দ্রোণাচার্য বলেন, এছাড়া তো অন্য কিছু আমি আর গুরুদক্ষিণা হিসেবে নিতে পারবো না, তাই তুমিই ঠিক করো তুমি গুরুদক্ষিণা রূপে আমাকে কি দেবে। তখন একলব্য বিনা চিন্তায় বিনা ক্লেশে মহা আনন্দে তার কোমরের খুলকি থেকে তার চাকুটিকে বের করে সে তার ডান হাতের বুড়ো আঙুলটি কেটে গুরু দ্রোণাচার্যের পায়ে নিবেদন করে। এই ছিল আমাদের মহাভারতের একলব্য। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একলব্য স্বরবিন্দু এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন। পরবর্তী গুরু শিষ্য পরম্পরার এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিতে চোখ রাখবেন।